So what's up YouTube? Welcome back to our channel Chunisha on Wheels and we are back with another video. আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো, আমরাও ভালো আছি। অনেকদিন টানা বৃষ্টির পর আজকে আবার একটু ভালো রোদ উঠেছে। এই রোদটা দেখেই আর কি সকাল সকাল দৌড়ালাম, গেলাম একটু দালানে চুল দাড়ি ট্রিম করে বাড়ি এসে জাস্ট ব্রেকফাস্ট করলাম। এবার বেরোবো, যাবো হচ্ছে আমার বিজনেসের জায়গায়। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের যে বিজনেস প্লেস হচ্ছে ওখানেও কিছু চেঞ্জেস আসবে, যেরকম জায়গাটা হয়তো আমাদের চেঞ্জ করতে হবে কারণ ওখানে কিছু প্রবলেমস আসছে, তো সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে। তাছাড়া আদার্স অনেক কিছু প্ল্যানস আছে, ভেরি সুন উই আর গোয়িং টু রিভিল দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড অনেকে তোমাদের মধ্যে আমাদের বলছে হবে যে বাংলা ব্লগ বা ডেলি ব্লগে আসতে, বাট বাংলাতে আমরা ব্লগ করছি, ডেলি ব্লগটা আসতে একটু সময় লাগবে কারণ প্রচন্ড হ্যাপাজড হয়েতে আমরা রয়েছি। আনিসারও সেই দিন আইটি ইনফোসিসে কাজ করে, তো ওর একটা অনেক প্রেশারের মধ্যে দিন যায়, আমারও যাতায়াতের মধ্যে লেগে থাকে, অনেক কিছু থাকে, তো ডেলি ব্লগ করাটা এই মুহূর্তে হতে পারছে না, বাট ভেরি সুন উইল বি স্টার্টিং দ্যাট অ্যাজ ওয়েল। তো ডোন্ট ওয়ারি, আমরা খুব তাড়াতাড়ি ডেলি ব্লগেও আসছি। এবার যাই অফিস যাওয়াতে, মানে নিজের জায়গায় যাওয়াতে অনেক দেরি হয়ে গেছে, ছুটতে হবে এবার। তো ম্যাডাম ইজ ভেরি বিজি, প্রত্যেক দিন সকালটা এইভাবে শুরু হয় আর এটা চলতে থাকে রাত রাত না হলো সন্ধে অবধি। এইদিকে আর ম্যাডাম রয়েছে যে ক্যামেরা সাই, ক্যামেরা আসবে না বিনা মেকআপে, তাই এভাবে বোঝা যায়, বাট আমি সাইড ল্যাটারাল ফেসটা ঠিকই নেব। চলো গেট দিয়ে আমি বেরোই এবার। ডুইং হাজবেন্ড ডিউটি, রান্না বান্না তো খুব একটা পারি না, ভাতটা গালতে পারি, ওটাই করছি। আমি যখন একা ট্রাভেল করি, যখন অনিশা থাকে না সাথে, তো মোস্টলি বাইকে ট্রাভেল করি, তখন বাইক নিয়ে বেরোই, যদি অনেক রোদ বাট ম্যাটার করে না খুব একটা। সো দিস ইজ মাই ওয়ার্ক প্লেস অ্যাজ অফ নাও। এই জায়গাটা দেখলে, গত বছর পয়লা বৈশাখে এই জায়গাটা আমরা ইনোগ্রেট করেছিলাম ডিটেলিং এক্সপ্রেস, আমি আর অনুপদা, প্রচুর গাড়ি মডিফিকেশন সেরামিক কোটিং পিপে এইসব কাজ হয়েছে। সো গাড়ির প্রতি ভালোবাসা থেকে এই জিনিসটা শুরু হয়েছিল, বাট এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই এই জায়গাটা মেন রোড থেকে একটা প্লট পিছনে ছিল, বাট মেন রোড আর এটার মধ্যে কোনো বিল্ডিং কিছু ছিল না, কোনো অবস্ট্রাকশন ছিল না, বাট এখন একটা ইলিগ্যাল কনস্ট্রাকশন হয়ে যাওয়াতে আমাদের আমাদের শোরুমটাকে রোড ফ্রন্টে নিয়ে যেতে হচ্ছে। তো আপাতত ডিসাইডেড না এটা ছেড়ে দেবো কি এটা একটা সেকেন্ড ওয়ার্ক প্লেস হিসেবে রাখবো কি না, ওটা কদিনের মধ্যে ডিসাইড হয়ে যাবে। তো এই জায়গাটা আস্তে আস্তে এখন র্যাপ আপ করা হচ্ছে, যাওয়া হবে মেন রোডে। এবার এখন বেলা বাজছে 4টে, এখনও লাঞ্চ হয়নি, স্নানও হয়নি, সোজা বাড়ি যাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আজকে একটু বেরোনো রয়েছে, দেখাচ্ছি তারপরে। তো বাড়ি পৌঁছালাম, টাইম হচ্ছে 4টে 20 অ্যান্ড টাইম ফর লাঞ্চ। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, কচু যেটা আমার একদম পছন্দ না, ডাল, পমফ্রেট ফিশ অ্যান্ড দই। এবার সময় নষ্ট না করে পেটটা ভরা যাক। সো ওর নাম হচ্ছে সিম্পি, ছোটবেলা থেকে ওর বন্ধুরা ওকে ডাকতো সিম্পাঞ্জি, তো টুডে শি হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম দ্য সিম্পাঞ্জি। ম্যাডাম বাইরে যাবে বলে দুপুর থেকে রেডি হচ্ছে, ফলটা শেষ কর। ঠিক আছে, অলমোস্ট 7:45, আমাদের বেরোনোর কথা ছিল 7টার মধ্যে, এক জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে পেপার ফ্রাই সল্টলেকে, কিছু জিনিস টুকটাক দেখার ছিল বা কেনারও ছিল, তারপরে একটু ডিনারে যাব। বাট অনেকটা অফিস করতে করতে রেডি, সিম্পি রেডি হতে পারেনি,
দুই বোনের মধ্যে এখন একটু মহাভারত চলছে। আমি ততক্ষণে গাড়িটা নিয়ে উপরে যাই। হলো অফিস, আর তোমারটা জিজ্ঞেস করছি না, ওরটা জিজ্ঞেস করছি। এটা ফোর সিটার হবে না? হ্যাঁ, ফোর সিটারের ফোর সিটার একটু লিমিটেড অপশন, কারণ বেঞ্চটা ছোট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের হয়তো একটু ওই জায়গাতে স্পেসটা কম, যেখানে টেবিলটা রাখা হবে, তো সেই হিসেবে আমাদের প্ল্যান করতে হচ্ছে। বেঞ্চ নেব আর আচ্ছা কিছু অপশন আছে। রাউন্ড টেবিলস, আমরা একটা ডাইনিং দেখতে এসেছিলাম, তো এমনি স্পেস কতটা লাগবে না অনলাইনে দিতাম, তো অল্প অল্প সবই আছে মোটামুটি, তাই যা লাগে আর কি। জাস্ট ওই ডাইনিংটাই বাকি, ওটাই একটু চয়েস মানে চয়েস করতে এসেছিলাম, চুজ হয়েছে অনলাইন অর্ডার দেব, দেখি কেমন আসে। বেসিক্যালি একটা সংসার বাঁধতে একটু সময় লাগে, যদিও আমরা দেড় বছর হলো ম্যারিড, বাট অল্প অল্প করে সবাই ছোট ছোট আস্তে আস্তে জিনিসটা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসেছে যেখানে মোটামুটি সব এসেনশিয়াল জিনিসই কেনা হয়ে গেছে। জাস্ট বাকি হচ্ছে ডাইনিং টেবিলটা, আরো জায়গা দেখি যখন নেওয়া হবে, ডেফিনেটলি আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো আমরা যাচ্ছিলাম এডিসে, ইনফ্যাক্ট পৌঁছে গেছিলাম, বাট রাস্তায় যেতে যেতে সল্টলেকের ডিক্যাথলনটা চোখে পড়ে গেল, অ্যান্ড বড়ো বড়ো একটু খেলাধুলার মধ্যেই থেকে বড় হয়েছি, তো একবার ঢুকে পড়ি, যদি কিছু অফিস টাইমে এখানেই থাকতে হবে, যদি কিছু পছন্দ হয়ে যায় সেটা তুলেও নেবো। ডিক্যাথলন এসে বটল কিনবে? হ্যাঁ, আমার একটা দরকার ছিল, বাইরে থেকে কিনতে পারবে, এখানে আরও অনেক কিছু রয়েছে। তো ফার্স্ট শপিং, ইজি ম্যাসাজ আমাদের জীবনে, মেইনটেনেন্স হচ্ছে, সুনি সাউন বিলস। তো এখানে একজন সাবস্ক্রাইবার পেলাম, মানে এখনই সাবস্ক্রাইব করলো, থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি দুটো বটল, একটা স্কিপিং রোক, একটা ক্যাপ, একটা বডি ম্যাসাজের, এইগুলো উদ্ধার করে বাড়ি যাচ্ছি। চলো আজকে এটাই হচ্ছে লাস্ট বা ফাইনাল ডেস্টিনেশন, এডিস কিচেন। আজকে হচ্ছে বাবুর বোনাসের ট্রিপ, ট্রিপ না সরি, কি বলো ওটাকে, কি বলো ওটাকে, বোনাসের পারফরম্যান্স বলো, ও পারফরম্যান্স বোনাসের ট্রিট আজকে। আমরা ভেতরেই গেছিলাম, বাট ভেতরের মিউজিকটা এতটাই লাউড, ওর ভালো লাগে, একটু আমার প্রবলেম হয়, তো বাড়ি এসে বললাম আর খানে সে পেলে। আর খাওয়ার আগে মাস্ট স্যানিটাইজার হাতে লাগানোর জন্য, খাওয়ার জন্য না, খাওয়ার জন্য ফার্স্ট আইটেম এসছে, কি বলে এটাকে, আলাপিনো চিজ পপারস, আলাপিনো চিজ পপারস, এন্ড দ্য সেকেন্ড আইটেম প্রন সুশি, টেম্পুরা, হোয়াটএভার,
ভাই ওটা ফর দিয়ে খায় না শুবি টেক ইট লাইক দিস ইয়ামি ইয়ামি এটা আলিও ওলিও চিকেন মোমো দিস ওয়ান খুব কষ্ট করে বানাস করতে হচ্ছে এখানকার স্পেশাল পিজা ফর দ্য ডে এবার বাড়ি ফেরার পালা যাওয়া যাক Yes. Oh, our TikToker. TikToker. TikToker mode. What the hell? Ending this day with not day. So, যত যোগ বাঙালি তো খাওয়ার পরে একটু মিষ্টি মুখ বা ডেজার্ট না গেলে সবকিছু কমপ্লিট হয় না এরকম ফিল হয় যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই জানিও অ্যান্ড প্লাস তোমরা সবাই বলছো যে ডেলি ব্লগে আসতে যে আগেও বলেছি ডেলি ব্লগে আসতে একটু সময় লাগবে বাট এইভাবে ছোটো ছোটো ব্লগ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো প্লিজ কিপ সাপোর্টিং আস অ্যান্ড বি উইথ আস থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ব্লগে